চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় সিএনজি অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যাওয়ায় আহত হয়েছেন আরও সাতজন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে বাস এবং সিএনজি বাসের চাপায় সিএনজি আরোহী পাঁচজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত আটজন। পটিয়া থানার অফিসার ইনচার্জ আমাদের যে ঘটনাটি বর্ণনা দিয়েছেন সেটি হলো, কক্সবাজার থেকে মূলত এই বাসটি আসছিল, যাত্রীবাহী বাসটি, এবং সিএনজিটি যাচ্ছিল পটিয়ার দিক থেকে চন্দনাইশির দিকে। তখনই দ্রুতগতিতে কিন্তু এই বাসটি প্রথমে তাকে সিএনজি থেকে চাপা দেয় এবং সিএনজি চাপায় বাসের চাপায় সিএনজি যে আরোহী পাঁচজন ছিলেন সে পাঁচজনে কিন্তু ঘটনাস্থলে মারা গেছেন। এরপরে বাসটি পার্শ্ব খাদে উল্টে যায় এবং উল্টে যাওয়ার পরপরে সেখানে কিন্তু সাত থেকে আটজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ। আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই পটিয়া অংশটি খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে কিন্তু অনেকগুলি বাঘ আছে, বিপজ্জনক বাঘ, কিন্তু এই বাসগুলি, যাত্রীবাহী বাসগুলি কোনোরকম বিচার ইছাড়া চলাচল করে এবং সে কারণে কিন্তু এখানে খুব ঝুঁকি নিয়ে তারা চলাচল করে এবং কোনোরকম গতি নিয়ন্ত্রণ করে না। আর এর ফলে কিন্তু এই বাসটি গিয়ে প্রথমে সিএনজি থেকে চাপা দিয়েছে এবং সিএনজিতে পাঁচজন আরোহী ছিলেন, একজন নারী এবং চারজন পুরুষ, এবং পাঁচজনে কিন্তু ঘটনাস্থলে মারা যান। এর পরপরে কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশের টিম ঘটনাস্থলে তারা উদ্ধার কাজ শুরু করে। আমাদেরকে পটিয়া থানার অফিসার ইনচার্জ যেটা জানিয়েছেন, এই বাস থেকে তারা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছেন অন্তত আটজনকে উদ্ধারের পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও কেউ চাপা আছে কি না, অর্থাৎ বাসের নিচে আরও কেউ চাপা আছে কি না, সেটি কিন্তু এখন ফায়ার সার্ভিস এবং পুলিশ কিন্তু অনুসন্ধানের চেষ্টা করছে। এবং বিশেষ করে দেখতে পাচ্ছি এখন ফায়ার সার্ভিসের যে বিশাল যে গাড়িটি রয়েছে সে গাড়ি তারা টেনে তোলার চেষ্টা করুন, কারণ এখন পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে হয়তো আরও কেউ চাপা থাকতে পারেন এমনটি কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। তো আমি যেটা বলি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া একটি কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকা। সেই ঝুঁকিপূর্ণ এলাকারই মূলত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সিএনজিকে চাপা দেয় এবং সিএনজিকে চাপা দেওয়ার পরপরেই সে বাসের চাপে সিএনজি আরোহী ছিলেন পাঁচজন। সে পাঁচজনের মধ্যে একজন নারী ছিলেন, চারজন ছিলেন পুরুষ, একজন ছিলেন পুরুষ, এবং তিনি পাঁচজনের ঘটনাস্থলে মারা যায় এবং আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আটজনকে। তবে এখন কেউ চাপা আছে কি না সেটি এখনও পরীক্ষা করে দেখা হচ্ছে এখানের মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন আসলে বাসটি কিন্তু খুবই রকম বিপজ্জনক অবস্থায় আসছিল বলে কিন্তু, এবং যে আটজন আহত হয়েছে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যাত্রাপথে দেখেছি তাদেরকে সেখানের মধ্যে। এখন মধ্যে আমি যে সর্বশেষ তথ্য, সে তথ্যটি হলো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে এই বাসটি চাপায় সিএনজি আরোহী পাঁচজন ঘটনাস্থলে মারা গেছেন। এরপরে বাসটি উল্টে যায় এবং সেখানে আটজন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পটিয়ায়।